দেখো, আমরা বিগত তারিখে যে ওয়েব পেজটা করেছিলাম আমরা, সেটা একবার দেখে আসবো। আমরা প্রথমে দেখবো ওই ওয়েব পেজটির কোডিংটা আগে দেখবো, যে কোডিংটা ছিল যা হোক এইরকম। ওয়েব পেজটা ছিল এইরকম। তো এই ওয়েব পেজটা আমরা এখানে ছবি দিয়েছি, তারপরে এখানে এখন আমরা একটা ভিডিও এখানে দেব। এই ওয়েব পেজের মধ্যে একটা আমরা ভিডিও দেবো। তো ভিডিও দিতে গেলে আমাদের মনে করেন যে এটা এটা নেট হইতে স্লো। এই জায়গার মধ্যে আমরা এখন তো এই যে এটা হলো আমাদের ছিল প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ অংশ। হ্যাঁ, এখানে ছিল কোডিং, তারপরে সিএসএস, তারপরে হেডিং, এখানে হলো ছবি। তো এই যে আমরা এই ডিপটার ভিতরে এর পিএন নিচে এখানে দেব হলো ভিডিও। তো কোনো ওয়েব পেজে ভিডিও দেওয়ার নিয়মটা হলে এই, এখানে একটা ভিডিও নামে একটা ট্যাগ আছে, সেটা হলো এইরকম লিখলাম। ক্লোজিং ট্যাগটাই আমি প্রথম লিখতেছি, ভিডিও। তারপরে স্টার্টিং ট্যাগ হলো ভিডি, ক্লোজিং ট্যাগ, স্টার্টিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। এখন এর এর মাঝে এর মাঝে আপনার এর আরেকটা ট্যাগ নিতে হবে, সেটা একটা নাম হলো সোর্স ট্যাগ। সোর্স সোর্স ট্যাগ, সোর্স ট্যাগটা হলো এর ক্লোজিং ট্যাগ নেই, এর ক্লোজিং ট্যাগ নেই, এটা স্টার্টিং ক্লোজিং একই ট্যাগ। এই সোর্স, সোর্সের মধ্যে আমরা নেব হলো এস আর সি, অর্থাৎ ছবি নেওয়ার সময় যে এস আর সি দিয়েছিলাম সেই ধরনের। তাহলে এখন এইখানে আমাদের সোর্স উৎসটা কোথায়, ছবির উৎসটা কোথায়? তো এইটা করতে হয় যে আমরা এই যে এই যেখানে মাই কান্ট্রি, মাই কান্ট্রি এস্টিমেট, এটা আমাদের ওয়েব পেজের নাম। তো এই ফোল্ডারটা, এটা রুট ফোল্ডার, যেমন পিকচার আছে, পিকচারের উপরে একটা ভিডিও একটা আমরা ফোল্ডার নিছি। এই ভিডিও ফোল্ডারটার মধ্যে মনে করেন যে এই ছবিটা আছে, হ্যাঁ এই ভিডিওটা আছে, এই ভিডিওটা আমরা ওখানে নেব। তো এই ভিডিওটার নাম কি, দেট সং ডট এমপি ফোর। তাহলে আমরা এখানে এসআরসি জায়গায় এই যে ডাবল কোটেশনের ভিতরে লিখবো, আগে লিখবো ফোল্ডারটার নাম ভিডিও স্ল্যাশ, লেখা আছে হলো দেশ, দেশ সং দেশের গান। এটা এর ফরম্যাটটা কি, অর্থাৎ এমপি ফোর ফাইল এক্সটেনশনটা বা এমপি ফোর এর ফরম্যাটটা হলে এটা এটা নিতে হবে। নেওয়ার পরে এখানে আর একটা হইতে হবে, এখানে টাইপটা দিতে হবে, টাইপ, টাইপটা নিবেন, টাইপটা হলো ভিডিও। কি টাইপ, ভিডিও, হ্যাঁ স্ল্যাশ, কি ধরনের ভিডিও, এটা ভিডিওর ফরম্যাটটা হলো এমপি ফোর, এটা হলো ভিডিওর সোর্স। তাহলে আমরা এখন ওয়েব পেজটা এখন দেখি আসি।
এই দেখেন এই ভিডিওটা এখানে আমাদের ওয়েব পেজে এসে গেছে, ভিডিওটা এসে গেছে। এখন এই ভিডিওটা কিন্তু বাঁচতেছে না, হ্যাঁ, এখন ভিডিওটা বাঁচতে গেলে ইয়ার এখন কিভাবে বাজাব। তো এখানে একটা এই যে ভিডিওর এখানে যাবেন, যা এখানে একটা লিখতে হবে কন্ট্রোলস, কন্ট্রোলস। এই কন্ট্রোলসটার কাজে হলো যে ভিডিওটার যাবতীয় মানে স্টার্ট স্টপ তারপরে ভলিউম ইত্যাদি এটা নিয়ন্ত্রণ করে। আমরা এখন দেখব, তাহলে আমাদের এই ভিডিওটা ভিডিওটা এখন দেখেন ইয়ার সব আসছে, এই যে এটা দিলে ভিডিওটা বাজছে। এখানে সব আসছে, ভিডিওটা বাজছে। তারপরে এখন মনে করেন যে আমি এটা না করে এটা করব কি, ভিডিওটাকে আমি ভিডিওটাকে এটা ভুলে করা হচ্ছে, এখানে প্লে স্টপ হচ্ছে। তারপরে এখন মনে করেন যে আমি ভিডিওটাকে আমি ফুল স্ক্রিন করব, তাহলে এটা আবার ফুল স্ক্রিন। এই যে শুধু একটা ওই আমরা যে কন্ট্রোল দিলাম, এই কন্ট্রোল যে দিলাম এই কন্ট্রোল থেকেই এটা আপনার এটা এই এটা সম্পূর্ণ কিছু। এখন এখানে আর একটা ঘটনা, সেটা হলো যে দেখা যাচ্ছে যে ভিডিওটা একটু বড় সাইজ হয়ে গেছে, আমি এত বড় জায়গা আমি রাখবো না, তাহলে এটাকে একটা আমরা সাইজ দেব, হ্যাঁ, এর দৈর্ঘ্য প্রস্থটা আমরা ঠিক করে দেব। সেটা দিতে হবে আপনাকে এইখানে ওই যে আগে যে অ্যাট্রিবিউট দিছিলাম সেইভাবে, যেমন ইয়ার প্রস্থটা উইডথ দেবো হলো মনে করেন এটা যেহেতু অ্যাট্রিবিউট, চাইলে এখানে সমান চিহ্ন দিয়ে এখানে লিখতে হবে যে উইডথটা দিলাম হলো মনে করেন যে 500, এখানে কিন্তু পিক্সেল লিখতে হবে না। আবার মনে করেন যে হাইটটা লিখলাম, হাইটটা লিখলাম হলো মনে করেন যে 300 300, সরি আই ভুলে যাচ্ছে। এখানেও কি হবে যে হাইট লেখার সঙ্গে এখানে ইকুয়াল চিহ্ন দিতে হবে এবং ইয়ার ভ্যালুটা দিতে হবে আপনার উর্ধ্বকমার মধ্যে 300, তাহলে উচ্চতা অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থটা উচ্চতাটা কিন্তু হয়ে গেল। তাহলে আরো কি হতে পারে, যদি আপনি এখানে মনে করেন যে এখানে দেখেন এখন দেখেন যে আমাদের ভিডিওটা ভিডিওটার এখন আকারটা এরকম আছে। এখন এটা কিন্তু আবার এটার মতো ব্র্যাকেট বর্ডার নাই, তো এটা যদি আমরা একটা বর্ডার দিই তাহলে আরো ভালো দেখা যাবে। তা আমরা বর্ডারটা দেবো কোথায়, বর্ডারটা দেবো এদিকে মনে করেন যে এই যে এখানে স্টাইল নিছিলাম আমরা, স্টাইল, হ্যাঁ, এই যে স্টাইল নিলাম ইমেজের, এখানে আমরা কি নেব ট্যাগটার নাম হলো ভিডিই ও ভিডিও, এখানে ভিডিও। তারপরে এখন কি দেব আমরা, যা বর্ডার দেব মনে করেন যে এখান থেকে আমরা নিয়ে আসি, এখানে বর্ডার হবে 5 পিক্সেল সলিড গোল্ড এবং বর্ডার রেডিয়াস অর্থাৎ কানিগুলো 9 পিক্সেল এখানে গোল হয়ে যাবে। তাহলে আমরা এটা দেখি কি অবস্থা। আসসালামু আলাইকুম।
হিরো ফাইটের প্রতি আদা চোখ অমূল্য সম্পদ চোখে তাহলে এটা এই যে আমাদের ভিডিওটা এখানে আসি গেছে তাহলে এখন দেখা যাচ্ছে যে এই এই ভিডিওটা আমাদের ছবিটার তুলনায় একটু এদিকে সরি গেছে, এটা কেমন দেখা যাচ্ছে? এটা যদি এই সোজায় হইতো তাহলে আরো বেশ ভালো দেখা যাইতো। সেটা কিভাবে করব? এই যে ভিডিওটা আছে, হ্যাঁ, এই ভিডিওটার আমরা দেব মার্জিন। ওই যে মার্জিন নামে সরাই, মার্জিন কোন দিকে দেব? বাম পাশের মার্জিন দেব, মানে বাম পাশ থেকে সরিয়ে দেব মার্জিন। লেফটটা মনে করেন যে এখানে কত দেওয়া যায়, মনে হয় 30 পিক্সেলের মতো দিলে হবে, 30 পিক্সেল মার্জিনটা দিলে হলো 30 পিক্সেল। তাহলে এখন দেখা যাচ্ছে যে এই দেখেন, এই এটার সঙ্গে এই লেভেলে আমাদের ভিডিওটা হয়ে গেছে। তাহলে এটা হলো একটা ওয়েব পেজে ভিডিও ভিডিও ইনসার্ট করার একটা পদ্ধতি, হ্যাঁ। এবং সোজা আপনারা মাঝে মাঝে এটা